কি এটা জানেন আপনারা কাকে শেয়ার বলে? বলেন মূলধনের একটা অংশ। তার মানে প্রথমে আমি বললাম যে আমি একটা মেসেজ নিয়ে আসছি আপনাদের জন্য। আপনাদের আজকে কততম দিন? নবম। নবম মানে এর আগে অষ্টম দিন পর্যন্ত ক্লাস হয়ে গেছে না? ওই অষ্টম দিন পর্যন্ত যত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই ক্লাস নেন, আজকে আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিটা আসবে বেশি। এই কারণে যে আপনাদের জন্য একটা ব্যাংকের মালিকানা নিয়ে আসছে, একটা ব্যাংকের মালিকানা নিয়ে আসছি। এবং আপনারা যে প্রশিক্ষণটা নিচ্ছেন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ, তাই না? সেটার সাথে রিলেটেড একটি ব্যাংক তার ব্যবস্থা করে আসছে। দ্যাটস ওয়াই মনে করি যে অন্য যারা ট্রেনিং নিয়ে গেছে এখানে বা দিয়ে গেছে তাদের সে আপনাদের জন্য ইম্পর্টেন্ট বেশি না এটা? কারণ আপনারা যেই প্রশিক্ষণটা নিচ্ছেন সেই পারপাসে একটি ব্যাংক প্রতিষ্ঠিত করছে গভর্নমেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর মালিকানা একজন কত টাকা গ্রহণ করবেন? জাস্ট 100 টাকা। আপনি বলতে পারবেন আজকে মালিকানা গ্রহণের পর থেকে যে আমি এই ব্যাংকের মালিক, কি পরিমাণ টাকার মালিক এটা বিষয় না, মালিক তো নাকি? এই ব্যাংকটি রাষ্ট্রীয় মালিকানাধীন সরকারের ব্যাংক, কিন্তু আপনিও একটা ক্ষুদ্র অংশের মালিক। ওই যে আম্মা বলছে আমার যে ক্ষুদ্র অংশ মূলধনের ক্ষুদ্র অংশকে শেয়ার করে না, কোন সাবজেক্টে করে? কমার্স। এর জন্য জানার বিষয় আমি ভূমিকা দিয়ে শুরু করিনি আজকে, ভূমিকা আর উপসংহার বাদ দিলেন। কারণ আমাদের ট্রেডিশন আছে যে ভূমিকা এবং উপসংহার করি, মাঝখানের মানে মধ্যে যে অংশ থাকে সেটা তা না। আজকে আমরা জানবো মাঝখানের অংশ, ওই ভূমিকা উপসংহার বাদ দিই। এই জন্য আমি শুরুটা করার সময় কোন যে ট্রেডিশনাল যে একটা সিস্টেম আছে সে আজকে এমুক তেমুক সভাপতি এগুলো বলছি না, এটা বিষয়টা বিষয় হলো যে আমার মূল মধ্যাংশ থাকতে হবে। আর একটা জিনিস ভালো লাগলো যে কিছু ছেলের পিছনে মেয়েরা বসছে, আমরা সবাই হিউম্যান বিং, তাই না? এই জন্য পাশে তা মেয়ে না ছেলে এটা ভাবার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আমার পাশে একজন মানুষ, এ পাশে একজন মানুষ, আমরা সবাই বন্ধু, ইনক্লুডিং মি। হ্যাঁ, আমি সব বন্ধু। আমাদের জন্য একটি ব্যাংক প্রতিষ্ঠা করছে, দ্যাট মিনস ফর ইউ। হ্যাঁ, আপনাদের জন্য একটা ব্যাংক প্রতিষ্ঠা করছে 1995 সালে। এই পয়েন্টগুলো একটু মাঝে মাঝে নোট করে আমি ফিনিশিং কিন্তু 10 মাসে একটা পরীক্ষা মুখে নিব, ঠিক আছে? এই ব্যাংকটি প্রতিষ্ঠা হয়েছে 1995 সালে। আচ্ছা প্লিজ কিপ কোয়াইট। 1995 সালে একটি ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে। এখানে আপনারা কে কে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের নাম আজকে প্রথমবারের মতো শুনলেন অথবা এই ট্রেনিং এ ঢোকার পরে প্রথমবারের মতো শুনছেন, কে কে প্লিজ রেজ ইওর হ্যান্ড। ও মাই গড, মানে সংখ্যাগরিষ্ঠ মানুষ, যুব সমাজ। আচ্ছা রে প্লিজ, আপনারা এই ব্যাংকটির নাম প্রথম শুনলেন অথচ ব্যাংকটির 22 বছর বয়স। এটা শুধু আনসার ভিডিপি মৌলিক প্রশিক্ষণে আসার জন্যই নামটা জানা উচিত, এটা ঠিক না। আপনাদের বই পড়ে বা পত্র পত্রিকা বিভিন্ন ব্যাংকে উনি কমার্স, ওই যে আমার আম্মা বলছি কমার্সের স্টুডেন্ট, জানা দরকার তো বাংলাদেশে কতটি ব্যাংক আছে, কতটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক আছে, কতটি স্পেশালাইজড ব্যাংক আছে, এগুলো জানা উচিত না? আমরা এটা কোন গ্রাম?
সিনার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। আপনি এখন তো হাতের মধ্যে কি আছে, গুগল না? আপনি এখন ইউএসএ তে আছেন, এখন নিউ ইয়র্কে, এখন ফ্লোরিডা, এখন বোম্বে, এখন ঢাকা, এখন কর্সিকা, এখন পৃথিবী ওপেন হয়ে গেছে, হাতের মধ্যে চলে আসছে না? সবাই জানতে হবে, জানার বিকল্প নাই। আর আরো মজার ব্যাপার, যে আজ থেকে 15 বছর আগে এই ট্রেনিং গুলোতে আন্ডার ম্যাট্রিক যেটাকে বলে, আন্ডার ম্যাট্রিক মানে হলো এসএসসির নিচে বা এসএসসি পর্যন্ত। আর আজকে উদীয়মান এই সমাজ ব্যবস্থা এমন অ্যাডভান্স হয়েছি আমরা, যে এখানে আমার ধারণা ইন্টারমিডিয়েট এর নিচে কেউ নাই, আছেন কি? আচ্ছা, তো কারা কারা মাস্টার্স করতেছেন, হাত একটু প্লিজ রেজ ইউর হ্যান্ড, বা করতেছেন? 1 2 3 অনার্স করতেছেন বা গ্রাজুয়েশন করতেছেন, ডিগ্রি কারা কারা? অনেক ইন্টারমিডিয়েট পাস বাকি গুলো না, সবাই হাইলি এডুকেটেড প্রায়। এসএসসি পাস হওয়ার পরেই আমাদের দেশে ওটা হায়ার এডুকেশন বলা যায়। এখন প্রশ্ন হলো আপনাদের জন্য মেসেজটা কি? আমরা মেসেজটা আমি ব্যাংকের জন্ম কাহিনীটা 2 মিনিটে শোনাবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। 1995 সালে আনসার একাডেমি গাজীপুর, সেখানে একটি বিপ্লব হচ্ছিল। আপনারা অনেকেই জানবেন বিডিআর ছিল আগে আমাদের দেশে, এখন ওটা হয়ে গেছে বিজিবি, বিডিআর বাংলাদেশ রাইফেলস, আর বিজিবি হলো বাংলাদেশ বর্ডার গার্ড, বর্ডার বাংলাদেশ। এই বিডিআর বিদ্রোহের কথা শুনছেন আপনারা? এই ধরনের একটা বিপ্লব হওয়ার সম্ভাবনা 1995 সালে হচ্ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই সময় ওই আনসার একাডেমিতে গিয়ে আনসারদের আশ্বস্ত করে, যে আনসারদের দাবি ছিল যে আমাদের এত বড় জনসংখ্যায় যে প্লিজ হ্যালো বলবেন না। আনসারদের দাবি ছিল যেমন আপনারা এখন বিডিবি হয়ে যাবে কালকের পর থেকে, এবং আপনারা যদি বলেন যে আমরা বিডিবি মেম্বার, দ্যাটস ওয়াই উই ওয়ান্ট স্যালারি, এটা কোয়াড ইম্পসিবল ফর গভর্নমেন্ট টু পে স্যালারি এগেনস্ট 60 লাখ পিপল, এটা সম্ভব না। 62 লক্ষ আপনারা আছেন, এত জন এত বড় জনগোষ্ঠীকে কি বেতনের আপনার আনা সম্ভব? কারণ তখন প্রায় 12 লাখ কর্মকর্তা কর্মচারীকে গভর্নমেন্ট বেতন দিত, এখন ওইটা প্রায় 20 লাখ হয়েছে। ওই সময় বাজারে 54 লাখের মতো ছিলেন আপনারা, সবাই বেতনের দাবি, আর্মি থেকে কেন আমাদের প্রধান বড় বড় ডিজি হ্যাঁ এরা আসে কেন, আমাদের থেকেই হবে, এরকম একটা আন্দোলন হচ্ছে। সেই আন্দোলনকে থামাতে গিয়ে ম্যাডাম জিয়া তখন বললো যে আপনাদের জন্য একটি ব্যাংক করব, সেই ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে স্বাবলম্বী হবেন, বাংলাদেশটা গোটাই আপনারা 62 লাখ স্বাবলম্বী হয়ে যাবেন, এবং 62 লাখের সাথে যদি একটি লোকের সাথে যদি কমপক্ষে আমি 4 জন রিলেটেড ধরি, ধরেন আপনার পরিবারের 4 জন, একজনের যদি আমি একটা ঋণ সহায়তা দিই, ওই ঋণটা দিয়ে 4 জন উপকার পাবে, সুবিধা ভোগী হবে 4 জন কমপক্ষে, তাহলে 62 লাখ গুণন 4 কত হয়? প্রায় 3.25 বা 4.75 কোটি, 3.5 কোটি জনগণ যখন দেশে সুবিধা পাবে, দেশের 16 কোটির মধ্যে 3.5 কোটি পেয়ে গেলে তো প্রায় 1/5 এক পঞ্চমাংশ কিন্তু সুবিধা পেয়ে গেল না? তাহলে ব্যাংক একটি গঠন হচ্ছে আনসার ভিডিবি মেম্বারদের জন্য। সেই ব্যাংকটি 1995 সালে পার্লামেন্টে আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত, আইন নাম্বার ছিল 21, ল নাম্বার 21, পার্লামেন্টে আইন পাশের মাধ্যমে একটি ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে, এটা আপনাদের জন্য বিশাল একটা সৌভাগ্যের বিষয়। সেই যাদের জন্য প্রতিষ্ঠিত ব্যাংক আপনারাই তারা, এই কাজের পর থেকে আমরা ডিজি মেম্বার হয়ে গেল, তাই না? সেক্ষেত্রে মজার ব্যাপার হলো যে আপনাদের জন্য এই ব্যাংক বর্তমানে 32টি ঋণ প্রোডাক্ট, 32টি ঋণের আইটেম প্রচলন করছে, এবং 17টি আমানত, 17টি আমানত, 32টি ঋণ আইটেম বর্তমানে প্রচলিত আছে, এবং আমরা 5% থেকে
14% এই 5 টু 14% আমাদের রিডের যে সুদের হার 5 টাকা থেকে 14 টাকা পর্যন্ত এই এই 32 সাইডের রিডের মধ্যে আছে মানে জাস্ট 5 টাকা হারেও আমরা দিন দেই ঠিক আছে তো এটা আমি প্রথমেই বললাম যে আপনাদের কিছু মেসেজ আছে এই মেসেজগুলো ভালো না তা আপনি স্বপ্ন দেখতে পারবেন এখন মানে স্বপ্ন বা মানুষকে প্রথম আপনি ছাত্র জীবনে আসেন এখন কি স্বপ্ন দেখেন কেউ না দেখি না অবশ্যই স্বপ্ন দেখতে হবে স্বপ্নবাস মানুষ ছাড়া কেউ অ্যাডভান্স হতে পারবে না যারাই স্বপ্নবাস বা স্বপ্ন দেখতে ভালোবাসে তারাই মানে অগ্রগামী হবে স্বপ্নহীন আমি আপনার কোন লক্ষ্য আছে কিসে পড়েন ফার্স্ট ইয়ার তার মানে আপনার লক্ষ্যটা নির্ধারণ করে ফেলতে হবে যে আই ওয়ান্ট টু বি ম্যানেজার এট ব্রাঞ্চ অফ আনসার-ভডিপি উন্নয়ন ব্যাংক হ্যাঁ আই ওয়ান্ট টু বি কাস্টমার সার্ভিস পারসন ইন গ্রামীণ ফোন এই ধরনের একটা স্বপ্ন থাকতে হবে স্বপ্ন ছাড়া আপনি অ্যাডভান্স হতে পারবেন না আর সেই স্বপ্নের প্রথম সিঁড়ি আপনাদের জন্য ওপেন করে দিছে আনসার-ভডিপি উন্নয়ন ব্যাংক কারণ অনেকেই স্বপ্ন দেখে কিন্তু স্বপ্ন দেখতে গেলেও পুঁজি লাগে না এই পুঁজি আপনাদের জন্য দেখা হিসেবে আনসার-ভডিপি উন্নয়ন ব্যাংক সাইডে দাঁড়ায় আছে আপনার যে স্বপ্নবাস আর অন্য কেউ সফল হতে পারবে না কেন বলেন তো বিভিন্ন যুব উন্নয়নে প্রশিক্ষণ নিচ্ছে যেমন যারা প্রশিক্ষণ নিচ্ছে তেমন যারা প্রশিক্ষণ নিচ্ছে কিন্তু সবাই ব্যাংকের পরে নক করতে পারে না কিন্তু আপনারা এমন এক ব্যক্তিত্ব হয়ে যাচ্ছে সামনে যে কারোর ট্রেনিং এর পরে সার্টিফিকেট পাইলে আমার কাছে ইউ ক্যান কাম টু মি অ্যান্ড আই হ্যাভ এ লোন আসবেন একটি লোন নেবেন কি কম্পিউটার দরকার না বাড়িতে পোল্ট্রি ফার্ম করবেন আপনার করতে হবে না ধরেন আপনিও করলেন বা আপনার বাবার সহায়তা করলেন আপনার আম্মার সহায়তা করলেন আপনার ভাইয়ের সহায়তা করলেন কারণ আপনার নামে তো কোনো জমি নাই ব্যাংকে ঋণ নিতে গেলে জমি লাগে মজার ব্যাপার হলো ব্যাংক যখন জমি বন্ধ রাখে তখন জমিটা মালিকই খায় আর গ্রামের কারো কাছে জমি বন্ধ না করে যার কাছে রাখে সে খায় পার্থক্য না ব্যাংকের সাথে তাহলে আপনি 10,000 থেকে 25,00,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবে কত বড় দুয়ার খোলা আপনার জন্য এই কারণে আপনাকে আমরা কমপক্ষে 100 টাকা শেয়ার বিক্রির মাধ্যমে আনসার-ভডিপি ভিডিপি মেম্বার তৈরি করলো ওনা আর আমরা ব্যাংকের শেয়ার মালিকেরা দিয়ে আপনাকে ব্যাংকের মালিক বানাই নিয়ে নিলাম এত বড় সবাই 64 জন না মানে অল ইউ আর দা ওনার অফ দিস ব্যাংক or you are going to be owner of this bank এটা সাধারণ ব্যাপার না এটা যে মানে আপনাদের তো পুরো তো আশা কথা যে আপনারা সবাই এই ব্যাংকটার মালিক হতে যাচ্ছেন আরেক দিনের মধ্যে সাধারণ ব্যাপার এখন প্রশ্ন হলো যে আমাদের কিছু ডার্ক সাইড প্রত্যেকটা জিনিসের একটা ব্রাইট সাইড থাকে আর একটা ডার্ক সাইড অন্ধকার সাইডটা হলো যে ব্যাংকটি যে লক্ষ্য নিয়ে ব্যাংকটি 400 কোটি টাকা পেড আপ ক্যাপিটাল 400 কোটি বাংলাদেশি টাকায় পেড আপ ক্যাপিটাল আর 1,000 কোটি হলো অনুমোদিত মূলধন মানে 1,000 কোটি টাকা এই ব্যাংকের অনুমোদিত মূলধন আর 400 কোটি টাকা পরিশোধিত মূলধন এই 400 কোটি টাকার মধ্যে 300 কোটি টাকা আনসার-ভডিপি মেম্বারদের পরিশোধ করার কথা গভর্নমেন্টের কাছে এই 400 কোটি টাকার বিপরীতে আমরা কেবলমাত্র 34 বা 35 কোটি টাকা এই 22 বছরে আপনাদের থেকে তুলতে পারছি ইট ইজ মানে ভেরি মাস কি বলবো এটাকে মানে অ্যাংসাস ম্যাটার উদ্বিগ্ন বিষয় কেন যে যেখানে 22 বছর ব্যাংকিং বয়স 400 কোটি টাকার মধ্যে 300 কোটি টাকা পেড করতে হবে আপনাদের আপনারা অলরেডি 34 থেকে 35 কোটি টাকা অলরেডি পেড করেছে বাকি টাকাটা মূলধন ঘাটতি অবস্থায় আছে ব্যাপারটা বুঝতে পারছেন এটা আপনাদের জন্য একটা
মানে হতাশা হল। কিন্তু ব্যাংক ওখানে থেমেনি, ব্যাংক কিন্তু হাজার কোটি টাকা রান করছে, অন্যদিক চলে গেছে। কিভাবে? ব্যাংক এখানে ব্যাংকের সংখ্যা কে বলতে হবে? ব্যাংক আপনার আমানত গ্রহণ করবো, তার মানে আপনার থেকে টাকা আমি কম দামে কিনবো। আমানত ব্যাংকের ভিতরে ডিপোজিট আসা মানে ডিপোজিট, আর একটা আমি দিব ঋণ। ধরেন আপনি আমানত রাখলেন, সেটাকে বলবো আমরা ডিপোজিট। ডিপোজিট আমি আপনাকে কম দাম দিব, আর ওটা আমি কিছু বেশি দিয়ে আবার বিক্রি করবো ঋণ আকারে। এটাই ব্যাংক, পৃথিবীর সব ব্যাংক একই সিস্টেম, যে আপনার থেকে আমি কম দামে আমানত কিনে নিবো, মানে টাকা কিনে নিবো, আর ওটা আমি একটু বেশি দামে বেচবো। মাঝখানে যে অংশটা অর্জন হলো সেটা ব্যাংকের লাভ প্রফিট তাই বলে হয়ে গেল। এখন আপনাদের হতাশার ব্যাপার হলো যে এই অল্প টাকা আপনারা এই পর্যন্ত পে করতে পারছেন, এই জন্য এই শেয়ার বিক্রয়ের একটা প্রকল্প হাতে নিছে আমাদের বর্তমান সুযোগ্য এমডি মহোদয়। এবং আপনাদের এই যে বিজেপি বাহিনীর যে ডিরেক্টর জেনারেল পাশা হাবিবুদ্দিন স্যার, উনি আবার পদাধিকার বলে আমাদের ব্যাংকেরও চেয়ারম্যান হিসেবে, এই দুই ব্যক্তি মিলে ইন্টারাকশনটা করছে যে এটাকে বাড়ানোর জন্য প্রকল্প হাত দিচ্ছে। সারা দেশে আপনাদের এই ট্রেনিং গুলো হচ্ছে, প্রত্যেকের কাছে অন্তত 100 টাকা মূল্যের একটি শেয়ার বিক্রি করতেছে, যার মাধ্যমে যদি এটাকে ইনক্রিজ করা যায়, ইনক্রিজ করা যায়। বুঝতে পারছেন? তার মানে মালিকানা সারা বাংলাদেশের সকলের হাতে পৌঁছে দিতে হবে, ব্যাপারটা বুঝতে পারছেন? আর ওটুকের পারপাসেই আপনি লোন চাইতে পারবেন আপনাদের এই ব্যাংকে। ব্যাংক সম্বন্ধে মূলত শেয়ার সম্বন্ধে মেসেজ বলতে যে 100 টাকা শেয়ার করার মাধ্যমে আপনি এই ব্যাংকের মালিকানা গ্রহণ করলেন। এরপরে যখন আপনি ব্যাংকে ঋণের জন্য যাবেন, তখন ঋণের যে প্রসিডিউর গুলো, প্রসিডিউরের মধ্যে অনেকে বর্তমান সমাজ ব্যবস্থায় ঘুষ দুর্নীতির কথা মনে মনে ভাবে। ঘুষ দুর্নীতি আনসার ভিডিং উন্নয়ন ব্যাংকে হয় না আমার জানা মতে, অবভিয়াসলি আমার শাখায় তো অবশ্যই হয় না, একদম ক্লিন। আপনার কত টাকা ঋণ লাগবে, কি প্রজেক্ট করবেন, সেগুলো দেখে কি কি পেপার লাগবে বলবো খুব শর্ট টাইমের মধ্যে, ভেরি শর্ট টাইম। ওদের ভেরি শর্ট টাইম ইউ ক্যান হ্যাভ লোন ফ্রম হিয়ার। তাহলে আপনাদের জন্য স্বপ্নের প্রথম সিঁড়ি বলা যায় না, এটা ঘোড়ার ফ্যাক্টরটা যে আপনারা যে স্বপ্ন নিয়ে এখানে ট্রেনিং নিতে আসছেন, স্বপ্ন আরেকটা আছে 10% কোটা না, কোটা সুবিধা, কোটার সাথে সাথে চাকরি বাকরি লেখা পড়া বিভিন্ন জায়গায় চার টাকা লাগে উইদাউট মানি, মানে নাথিং পসিবল, কিছুই হবে না। ঠিক আছে, আপনারা আজকে থেকে স্বপ্ন দেখেন, অন্তত খুলে হবে জানেন, প্রত্যেকটা মানুষ এক একটা এন্টারপ্রাইজার উদ্যোক্তা হবে। চাকরি করবো কেন, চাকরি দিব, চাকরি করতে হবে এই ধারণা ভুলে যাবে, চাকরি দিবে না। কিভাবে? ছোট থেকে আস্তে 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 যাবে। ওই দিন ভেরি শর্ট টাইম আই ক্যান এক্সপ্লেন মাই সেলফ, আমি মোটরসাইকেল মেকানিক শিখ ফর গোয়িং অ্যাব্রড, বাইরে যাওয়ার জন্য মোটরসাইকেল মেকানিক শিখছি অষ্টম শ্রেণীতে। আমি বিভিন্ন মেলা বাণিজ্য ব্যবসা বাণিজ্য করে বেড়াইছি, ব্যাপারটা বুঝতে পারছেন ওই কোর্সে করার ফলে মানে বিপর্যয় হয়ে গেছে রেজাল্ট। এবং আমি বীরগঞ্জ ডিগ্রি কলেজ থেকে, বীরগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে 26 জন পাশের মতো আমি করছিলাম। পেছন দিকের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ছিল বিভিন্ন জায়গায় গেলে আমার কিন্তু ঘুরে বেড়াতাম, দোকান পাঠ করতাম, বিভিন্ন মানে সৌখিন্নতর বসে বলেন
পরিবারের বেসিক নিডটাকে হেল্প করার জন্য বলো মনোসেরা ব্যাকআপে শিখলাম, আবার আমি বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ ইউনিভার্সিটি থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করলাম, আমার সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড হলো ইকোনমিক্স, আমি একটি কলেজে পড়াইলাম দীর্ঘ ডিগ্রি কলেজ এখন সরকারি হয়ে গেছে, এক বছরের বেশি সময় কলেজ থেকে পড়াইছি, for unknown problem I didn't have that job, কি সমস্যা ছিল আমি জানি না, ওই চাকরিটা আমি পাইনি, চাকরি পাইলাম না, হতাশ হয়ে মানে শেষ হয়ে যাচ্ছিলাম, প্রাইমারি স্কুলে ভাইবা দেওয়া ছিল চাকরি হয়ে গেল, করলাম পাঁচ বছর ধরে বের হতে পারি না, প্রাইমারি স্কুল যতটা স্পেশালি মায়ের মমতা দিয়ে স্টাডি টিচিং করতে পারে মেয়েরা মায়েরা, যেহেতু মায়ের গর্বেই আমাদের জন্ম, এই জন্য মায়েরাই বুঝে যে শিশুটাকে কিভাবে কাস্টিং করতে হয়, সুইটেবল জব ফর উইমেন প্রাইমারি স্কুলে একটু মানে পুরুষতান্ত্রিক জব না, যদিও করি আমরা, এই জন্য দেখেন প্রাইমারি স্কুলের মেয়েদেরকে এসএসসি পাশের সুযোগ দিচ্ছে, আর ছেলেদের ডিগ্রি পাশের সার্টিফিকেট না থাকলে দে ক্যান নট অ্যাপ্লাই ফর দ্যাট, মানে কি এটা দিচ্ছে এই জন্য মায়েরা বেশি মমতা দিয়ে শিশুদের পড়াইতে পারে, সেখানে পড়াইলাম পাঁচটি বছর, আমি বের হওয়ার জন্য অনেক চেষ্টা করছি, বহু ভাইবা বহু পরীক্ষা দিয়েছি, শেষ দিন পর্যন্ত কিন্তু স্বপ্ন পাচ্ছিলাম আশা ছাড়িনি যে আই মাস্ট গো আউট ফ্রম প্রাইমারি স্কুল, এটা চিন্তা করলাম আই মাস্ট লিভ, ইগনোর করে না ঘৃণা করে না, কারণ আমার দরকার আর একটু আপার্টমেন্ট আরো বেশি স্যালারি দরকার, সোজা কথা, হ্যাঁ আরো বড় চেয়ার দেওয়ার স্বপ্ন দেখি, দ্যাটস ওয়াই যে প্রাইমারি স্কুল থেকে আমার স্বপ্নটা টিচার থেকে হেড টিচার হবো, তারপরে সহকারী শিক্ষক অফিসার হওয়ার কোনো আই ডোন্ট হ্যাভ চান্স টু বি এটিও যেটাকে বলে, এটা সুযোগ নাই, তো লক্ষ লক্ষ প্রাইমারি স্কুল টিচার দেখলাম যে এখানে আই ক্যান রিচ মাই গোল, দ্যাটস ওয়াই এখানে বের হয়ে যেতে হবে, আই took the risk and leave the job, ও চাকরি ছেড়ে দিছে, ও চাকরি না ছাড়লে হতো না, ওই চাকরিটি ছেড়ে দিয়ে আমি বই পড়লাম পৃথিবীকে তার চেষ্টা করলাম যে কি কি আসতে পারে ভালো ভালো পরীক্ষাগুলোতে ব্যাংকগুলোতে, আমি একটা পর্যায়ে 2011 সালে এই ব্যাংকটিতে নিয়োগ পাই, এই ব্যাংকটিতে নিয়োগ হওয়ার পরে আমি আরেকটা বিষয় ভালো লাগলো যে ব্যাংকাররা সবাই বলে যে আমি ব্যাংকার আমি ব্যাংকার, কিন্তু আমি এমন একটা ব্যাংকে চাকরি করি যে ব্যাংকে বছরে আপনাদের মতো এই শিশুদের 12টি ক্লাস অন্তত পাই, শিশু বা শিশুই বলে ফেলাই না শিশু না, 18টি ছেলেগুলো অবশ্যই শিশু, সেক্ষেত্রে শিশু বলা যায় বাইরে তরুণ অমান এদের পড়ানোর, যেহেতু আমি প্রাইভেট স্কুলে পড়াইছি আমি কলেজে পড়াইছি ওই যে সিকনেসটা ওটা কিন্তু আমি এখানে পাই, এ কারণে আমি একটু এই ক্লাসগুলোতে আবেগগ্রস্ত হয়ে যাই, এই ব্যাংকটিতে থাকার কারণে এই সুযোগটা আমি পাচ্ছি, এই জন্য আমার সৌভাগ্য যে আমি কৃষি ব্যাংকে চাকরি পাইনি সোনালী ব্যাংকে চাকরি পাইনি, চাকরি পাইছি আপনাদের ব্যাংকে, এটার জন্য আমি গর্বিত, এবং স্বপ্ন কিছু ছাড়িনি দেখে আজকে এখানে আমি এই ব্যাংকে সিনিয়র অফিসার কাম ম্যানেজার, সিনিয়র অফিসার কিন্তু প্রথম শ্রেণীর বলে, এবং যদি আমি আই ক্যান পারফর্ম মাই বেস্ট তাহলে আমার উপরে ওঠার সিঁড়ি আছে, এরপরে হয়তো ষষ্ঠ গ্রেডে চলে যাবো, তারপরে পঞ্চম গ্রেডে চলে যাবো, এইভাবে আস্তে 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 টপ লেভেলে যাওয়া যাবে এই আশা এখনো আমি করি, এবং আমি প্রচন্ড অপটিমিস্টিক পারসন, আপনাদেরকে আজকে একটা জিনিস বলি যে প্রত্যেকে হৃদয়ের মধ্যে একটা জিনিস ধারণ করবে যে আমার ভেতরে যে জিনিসটা আছে আমি বের করে নিলাম, এবং ইউ ক্যান ডু পারবে, পিছন থেকে আমার হতাশা আছে পিছন থেকে আমি নষ্ট কিছু জাতি পাশ থাকে মানুষের সবার আছে, এখানে
কেউ বলতে পারবে না ওকে আপনি পেছন থেকে নোংরা কিছু ঘটনা নোংরা কিছু ইতিহাস ডার্টি পাস্ট যেটাকে বলা যায় থাকবেই, ওটাকে নিয়ে হতাশ হওয়ার কোন কারণ নাই। আরেকটা জিনিস লালন করবেন হৃদয়ে, সেটা হলো একটা চাকরি আমাকে হইলিং এই ধরনের চিন্তা চেতনা বাদ দিবেন, যেহেতু এখন বড় লেভেলে চলে গেছে একটা টার্গেট নেন চারটা পাঁচটা অপশন যে এই চারটার মধ্যে একটা ধরে আমি ভালো থাকবো এবং এই জায়গাতে আমি অ্যাডভান্স হতে পারবো। আর আমাদের সমাজ ব্যবস্থা ছেলেবেলা এমন হয়ে গেছে যে পরীক্ষা দিতে থাকে একটা হইলেই হইল এরকম না, স্বপ্ন দেখেন কোথায় চলে যাবেন, স্বপ্ন আপনাকে অনেক দূর নিয়ে যাবে। ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রয়াত প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম সে বলেছিল স্বপ্ন দেখো, সে একটা লাইন বলছে ড্রিম, কি বলছে কেউ জানেন স্বপ্ন নিয়ে বলুন তো? স্বপ্ন সেটা সেটাই উনি বলছে যে স্বপ্ন তোমাকে দেখতে হবে মনে ধরে স্বপ্ন দেখো, সেটা স্বপ্ন নয় যা তোমাকে ঘুমাতেই দেয় না সেটাই স্বপ্ন। ড্রিমস ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ ইজ দ্য থিং হুইচ ডাজন্ট লেট ইউ স্লিপ, ঘুমাতে দিবে না তোমাকে, স্বপ্ন দেখতে হবে। তুমি যদি স্বপ্ন দেখো তাহলে এই পাশে একটু চার দোকান আছে না, স্বপ্নে চা খাইলে ও তোকে দেখেন নাম নাই রূপসী বাংলা হয়ে গেছে আর প্যান প্যাসিফিক সোনারগা আছে না, এই ধরনের হোটেলে স্বপ্নে চা তুমি যদি স্বপ্নে নেতা হতে স্বপ্ন দেখো যে আমি মিয়ানমার হবো, স্বপ্নে তুমি ভাইস প্রেসিডেন্ট দেখো না প্রধানমন্ত্রী স্বপ্ন দেখো তোমার ভেতর থেকে একটা শক্তি যোগাবে স্বপ্ন। স্বপ্ন কে কে দেখেন এখানে তুমি দেখো মা স্বপ্ন স্বপ্ন দেখো আমরা মর্জিনার স্বপ্ন সফল হোক এবং সাথে তোমাদেরও আমি স্বপ্ন দেখেন এসে বলেন what type of dream you be on your heart or mind আসলে আমি ছোটবেলা থেকে যেটা লেখাপড়া করতাম বা লেখাপড়া করতে করতে ভাবতেছিলাম যে আমি কোনদিন কি লেখাপড়া করতে পারবো অথবা সেইটা মানে তো তখন আমার মানে যে বেতারকে আমি খুব ভালোবাসি যে বেতারে কিছু কিছু অংশ মানে বলে যে শিক্ষাই জাতি মেরুদণ্ড এইভাবে কথাগুলো বলে যে যে জাতি শিক্ষিত সেই জাতি কত এইভাবে কথাগুলো মানে বেতারে শোনার পর আমি তখন ভাবতেছি যে নিশ্চয় আমি একজন ভালো শিক্ষিত মানুষ হয়ে গড়ে উঠবে, এটাই সব দেখতাম এবং কি যে শিক্ষিত হয়ে ভালো জায়গায় মানে দখল করার চিন্তা ভাবনা মানে এখনো আছে
সে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ঢাকায় আন্ডার ট্রিটমেন্ট, সে বলতেছে আর দুইটা বছর বাঁচলেই তোমাদের অনেক কিছু দেখতে পাবো। আর দুটা বছর সে বাঁচতে চেয়েছিল, আর সে একজন ফ্রিডম ফাইটার ছিল, মুক্তিযোদ্ধা। সে মুক্তিযোদ্ধা আপনার বাঁচতে পারলো না, সে একাত্তরে যুদ্ধ করছে, আর পুলিশের যুদ্ধটা সে করলো ক্যান্সার নামে একটা মারাত্মক ডিজিজ, কর্কট ডিজিজ, সেটার সাথে সে যুদ্ধ করে মৃত্যুর আগ মুহূর্ত আমাকে বলছে, সে তো জানে যে ইজ গোয়িং টু ডাই। সে বলতেছে যে শুন, আমি তো একাত্তরই মারা গেছি অনেকবার, এদিক দিয়ে গুলি গেছে, এদিক দিয়ে গুলি গেছে, ফায়ার আসছে, তারপরে যে বেঁচে গেছি আমি, বেঁচে যাওয়ার পরে তোমার তো তোমার বোনের মতো আমরা তিন দুই ভাই এক বোন, ছোট বোন প্রায় গেছে বলে টিকা বলতেছে তোমার মতো ছেলে পেলে পাইলাম, এগুলো আমার বোন আছে, 46 বছর বাঁচলাম একাত্তরের পর, যুদ্ধে গেছিলাম তো মৃত্যুর জন্য, তোমাদের জন্য দেশটা নিয়ে আসলাম, আপনি দেখেন না স্বপ্ন, এখানে বি হচ্ছে তো সে মেয়েদের মধ্যে হাত তুলে মহিলা এবং পুরুষের অনুপাত, এটা বেশ কিছুদিন আগের পরিসংখ্যান ছিল, এটা জানেন কি, এখন পরিসংখ্যানটা আমার সঠিক জানা নাই, এরই কাছাকাছি হবে, আমরা ওটাকে গর্বে ভাবলাম 50-50 সমানুপাত, এখন অনুপাত দুইটাই সমান, মা এবং বাবা, মানে নারী এবং পুরুষেরা, তার মানে জেন্ডার ডিসক্রিমিনেশনের কোনো সুযোগ নাই। আচ্ছা যারা কম হয়, অনেক সময় হিন্দু যারা আছে তারা বলে আপনার সংখ্যালঘু, এই একই পৃথিবীতে সংখ্যালঘু কোনো শব্দ নাই, আমরা সবাই এক একটি আলাদা আলাদা মানুষ, আমার ভিতরে যে যে ধর্মই লালন করি, ধর্মগুলো আসলে আমরা গ্রহণ করি কম, লালন করি পৈতৃক মাতৃ সূত্রে যেটা পাই। আমি আজকে মুসলমান হয়ে উমরা দিচ্ছি, আমার দেশে হিন্দুরা সংখ্যালঘু, আমি যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতাম তখন ওটাই হোক, এগুলো দারুণ বেকার, এগুলোর ঊর্ধ্বে মানুষকেও চলে দেব, মানে ধর্ম কালচারাল সংস্কৃতি এগুলোর ঊর্ধ্বে আপনাকে উঠতে হবে, তাহলে সুপ্রবাস হতে পারবে। স্বপ্ন মানুষকে কোথায় নিয়ে যায়, এটি যে আব্দুল কালাম ভারতের পরমাণু বিজ্ঞানী, জানেন তো আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, তার প্রয়াত স্বামী হাজবেন্ড ডক্টর ওয়াজেদ আমিয়া, এই ডক্টর ওয়াজেদ স্বপ্ন দেখছে 71-এর পরে 75-এ যখন তার শ্বশুর সহ সপরিবারে সকলকে হত্যা করা হয়, সে স্বপ্ন দেখছে যেহেতু তার বউ বেঁচে আছে, সে একটা স্বপ্ন দেখছে, সে বলছে তুমি পারবা, হাসনার সাক্ষাৎ করে বলছে তুমি পারবা, আমি কিছু পারবো না, রাজনীতি করতে পারবো না, আমার সবাই ভেবে রেখেছে তুমি পারবা। সে পেছন থেকে একটা অধিক ধারা মতো রক্ত যেমন আমাদের শরীরকে চালিত করে, তাকে উৎসাহ দিয়ে 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 দেশে নিয়ে আসল, দেশে এনে আজকে সে তিনবারের প্রধানমন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মম ভাবে চট্টগ্রামে হত্যা করার পরে সেও তিনবারের প্রধানমন্ত্রী ছিল, এই দিনাজপুর গার্লস স্কুলের
সে কখনো দেখছে, কখনো ভাবছে, কিন্তু তার ভিতরে অবশ্যই কাজ করছে, ড্রিম কাজ করছে। এই জন্য আমি স্বপ্ন শব্দটা বেশি করলাম এই কারণে যে আপনার যেহেতু স্টেয়ারকেস স্বপ্নের যে সিঁড়ি, আমি প্রথম সিঁড়ির বার্তাটা নিয়ে আপনাদের কাছে আসছি, সেটা হলো প্রথম সিঁড়ি আমার টাকা লাগে স্বপ্ন পূরণের জন্য। যদি মানি উইদাউট মানি নোবডি ক্যান গো অ্যাহেড, টাকা লাগবে, টাকা লাগবে এভরি ওয়্যার। এটা প্রথম সিঁড়ি যে আপনি একটি কম্পিউটারের স্বপ্ন দেখেন, দেখি না আমার স্বপ্ন গুলো আমি যখন দেখতাম একটু বাকি থাকতো খালি, মানে যখন মোবাইল ফোন বের হয় তখন একটা স্বপ্ন ছিল যে নোকিয়া 1100 মডেলের একটা খাতা সেট ছিল বাবা, এটা যদি দিতে পারতাম একটুর জন্য হয় না, একটুর জন্য হয় না। তারপর যখন অ্যাভেলেবল হলো তখন আমার হয়ে গেল, তখন আমার স্বপ্নটা চলে গেলো যদি ওই ওই লেভেলটা দিতে পারতাম, ওইটা আমার একটুর জন্য হয় না, আমার স্বপ্নগুলো শেষে পূরণ হয়। এই জন্য শেষে স্বপ্ন পূরণের মজা আলাদা। আপনাদের এখন কিন্তু মনে মনে অনেকের স্বপ্ন আছে যে ইফ আই হ্যাভ এ কম্পিউটার অর ল্যাপটপ, ল্যাপটপ মনে রেখে দেখবো সারা পৃথিবী, স্বপ্ন আছে না? আমি পূরণ করবো ইনশাল্লাহ আল্লাহর সহায়তায়। আপনারা সবাই কম্পিউটার লোন নেবেন আমার শাখা থেকে, আমার শাখা পুরোটা ভুল হয়ে গেল দেখবো আপনাদের, আপনাদের ব্যাংক থেকে আপনারা কম্পিউটার লোন দিয়ে দেবেন, একটি টমি লাগবে মর্টগেজ, বাবাকে রাজি করান, কালকে দিয়ে দেবো, কালকে সার্টিফিকেট পাবেন না তো তার এক সপ্তাহ পরে দিবেন, নাম্বারটা দিতে ভুল হয়ে না, মোবাইল নাম্বারটা নিয়ে রাখেন 0716286498। আচ্ছা আরো মজার ব্যাপার আছে, শুনেন, একটি গাভী যদি নেন লোন আকারে, একটি গাভী নিলেন ধরেন 1 লক্ষ টাকা, মানে একটি গাভী কমপক্ষে 15 লিটার দুধ দিবে, 15 লিটার দুধ যদি একটি গাভী দেয় সেক্ষেত্রে 1 লিটার দুধের দাম কত? 45 টাকা, ধরেন তাহলে কত দাম হয় বলুন তো? 50 120 টাকা দানাদার খাদ্য খাওয়াইলাম আর আনুষঙ্গিক 38 টাকা খাওয়াইলাম, তাহলে 150 টাকা আমার খরচ হলো আর কামাই করলাম 700 টাকা, প্রত্যেকদিন থাকে তাহলে আপনার মাসে কত হবে? 15,000, 10 মাস দুধ দিবে ধরেন, তাহলে 15,000 করে 10 মাসে 1,50,000 আপনার কাছে থাকবে না? আচ্ছা আর এবার কোন মাসে আপনাকে সে একটা ডেবিট দিবে, সেটা যদি হাইব্রিড উচ্চ ফলনশীল হয় বা ওইটা যদি ক্রস হয় সেটা অনেক দাম, মানে 20,000 নিচে রাখবে এটা, সেক্ষেত্রে আপনাকে কি লাভ হবে বলেন? গরুর যে বাছুরটা হলো সেটা 10 মাস পর লাভ হয়ে গেল, আবার এদিকে আপনার 1,50,000 টাকা জমে যাবে না, মাসে 15,000 জমলে, এই যে অবস্থা। আপনাকে আমি দিলাম একটা গরু, আপনি একটা গরু তার মধ্যে আরেকটা গরু পেলেন, আবার ওই গরু দরকার, এইভাবে আপনি 10 বছর চালালে ঘটনাটা কি ঘটবে বলতে পারেন? আপনি একজন ম্যানেজার হবেন যার বেতন দিলেন 15,000,
That's why সবাই প্রস্তুত দিনের বাবা মার সাথে আজকে আলাপ করবেন যে আমরা কিন্তু পেয়ে গেছি কি পাইছি যে আমরা স্বপ্নের প্রথম সিঁড়ি পেয়ে গেছি আমাদের ব্যাগ আছে কাগজপত্র রেডি করো তুমি খাজনা খালি ঠিক করো তুমি ব্যাগ নিয়ে যাবে না যদি প্ল্যান ঠিক থাকে এই যে স্বপ্নের সিঁড়িকে কাজে লাগাতে এটা কাজে লাগাতে না পারলে ব্যর্থ আর 10 বছর যেটা করার জন্য আপনারা এই ট্রেনিং এ অংশগ্রহণ করে ফেলেছেন আমার ধারণা বেশিরভাগ তারা তো ওটাও পাবে তাহলে ইন্টারপ্রেনারশিপ আনতে হবে মনের মধ্যে কেমন করেন ওনারশিপ মালিক মালিকই ভাব নিয়ে আসবে কর্মচারী ভাবটা থেকে মালিক ভাব নিয়ে আসবে দেশ একটা হয়ে গেছে আর করোনা বিরক্ত হয়ে গেছে মনে হয় আরেকটা পরিসংখ্যান দেখাই এই যে 50-50 মা আর বাবা মানে নারী পুরুষ 50-50 বাংলাদেশে যখন সেন্সাস হয় পপুলেশন সেন্সাস বা জনসংখ্যা জরিপ বা আদমশুমারি হয় না এই সেন্সাস পিরিয়ডে দেখবেন বা যে কোনো ধরনের সোশ্যাল যে সেন্সাস গুলো হয় প্লিজ মনোযোগ দিয়ে শুনেন এটা আমাদের দেশে যে সেন্সাসের যে প্রচলনটা বা সুমারি বা জরিপ সেখানে বাড়িতে ঢুকলো আপনার একজনের কাছে জিজ্ঞেস করলো ওই আমাদের বললো যে আব্বা চাকরি করে আচ্ছা পরে কেমন ভাতা বেতন ধরেন বছরে 4 লাখ না 4 লক্ষ টাকা হইলো তখন লেখলো বাবার নামের সাইডে লেখলো মাসিক আয় 4 লক্ষ টাকা ভাইয়ের নামের সাইডে যদি ব্যবসা করে লেখলো 3 লক্ষ টাকা আর মা যে বোন আছে দুটা বললো যে এদের এরা গৃহিণী মা সেও গৃহিণী দ্যাটস ওয়াই শি ডাজন্ট হ্যাভ এনি ইনকাম সোর্স বিকজ শি ইজ হাউসওয়াইফ ইট ইজ ওয়াই ইট ইজ পসিবল টু এক্সপ্লেইন দ্যাট ইজ ভেরি মাচ পেইনফুল ম্যাটার এটা না ওই আমার কাছে বাসায় আমার সার ধুয়ে দিল আমার জন্য খাবার সার করলো খাবার করলো রান্না করলো নার্সিং করলো বেবিটাকে তুমি যদি অন্য একটা লোককে দিয়ে এই কাজটা করাতা তাহলে ওকে মিনিমাম 5,000 টাকা দিতে হতো আবার 3 বার খাওয়াতে হতো আমি ধরে নিলাম 3 বার খাওয়ার মূল্য 100 টাকা আর 5,000 টাকা মাস তাহলে 5 থেকে 8,000 টাকা তাহলে তোমার 40,000 থেকে 8,000 হলে 8,96 এখন তুমি এখান থেকে মাইনাস করে অল ফিগার লিখতে হবে 96,000 আর তোমার লিখতে হবে ওই বাকিটা তাহলে মায়ের মর্যাদা রক্ষা যেহেতু আমাদের সমাজ ব্যবস্থাপনা করা হয় বাড়ির মহিলারা শুধু এই কাজগুলো করে তাহলে তার অর্থনৈতিক মূল্য নাই কেন হ্যাঁ যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা এটা এখনো অত দূরে অ্যাডভান্স হয়নি দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু বি এডুকেটেড অ্যান্ড কাম আউট ফ্রম হাউস অ্যান্ড জয়েন এ কোম্পানি টু এ কোম্পানি তখন তুমি আবার 20,000 পাবা তোমার 20,000-এর আবার সেন্সাসের মধ্যে বলবে যে ওরও ইনকাম 20,000 আর তোমার যে যারা কম শিক্ষিত যারা একদমই শিক্ষিত হতে পারেনি সে তোমার বাসায় কাজ করবে দিবা এখান থেকে 5,000 তার ইনকামের সময় আবার সেন্সাসের জোড়া লাগালে কি করো মানুষের বাসায় কাজ করি কত ইনকাম যে 5,000 করে মাস নেই বছরে 60,000 লাগে তখন ওরও ইজ্জত রক্ষা হলো তুমি বাইরে বাইরে গেলে শিক্ষিত হয়ে চাকরি বাইরে করলে তোমারও ইজ্জত রক্ষা হলো আর আমার বাপ দাদুলো তোমার শুধু ছাপাই দিছি এবারে একটু ছড়ব একটু ছড়িয়ে দিলাম না কথা রাইট কি না এইভাবে আপনি কি দেখেন কোনোদিন যে মা বাবা কাছে গ্রিনি গ্রিনি লেখে ইনকাম সোর্স নাই গেল এটা আপনারা একুশেতে ধরে দেখাই দেন জাতিকে যে আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান আছে কবি নজরুল ইসলাম বলেছে নজরুল ইসলামই তো বলছে মনে হয় অর্ধেক নারী অর্ধেক আপনার বাসায় বলে খালি বাবার আয়টা দেখান আপনার আয় আছে বাবার হাত থেকে কেটে আপনারই লেখা যেহেতু এখনো সেই ব্যবস্থায় আমরা পৌঁছেছি সমাজ ব্যবস্থা এত দূর অ্যাপ্লাই করেনি ওয়েস্টার্ন স্টাইলে বাপ ছেলের কাছে বেতন নেয় সেটা করেনি
দ্যাটস ওয়াই আপনি বের হয়ে আসেন, বের হয়ে যে শিক্ষিত লেখাপড়া করেন, তখন আপনার নামে লাগবে এটা জনসংখ্যা জরিপে। এই মেসেজটা ভালো না? এর জন্য মানে বোথ বোথ সাইড দুই সাইড মিলে এটা করা হচ্ছে। আজকে বাংলাদেশে নারীরা গার্মেন্ট ওয়ার্কার 70 লাখ ওর্ডিনারি ওয়ার্কিং গার্মেন্ট সেক্টর, ওয়ার্কিং ইন গার্মেন্ট সেক্টর, এটা আনবিলিভেবল। এবং প্রায় 10 লক্ষ মায়েরা দেশের বাইরে কাজ করে এবং নিয়ার অ্যাবাউট 75 লাখ সপিলে মানুষ বাইরের দেশে কাজ করে, বাংলাদেশে আগাচ্ছে অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে। আমি সব মিলে লাঞ্চ মানুষ প্রায় 50,000 টাকা বেতনের একটা লোক, অথচ 50,000 জন আজ থেকে 10 বছর আগে মানুষ মালয়েশিয়া যেত, এখানে যেত, সেখানে যেত, বাংলাদেশ সরকার দিচ্ছে। আপনি যদি মিনিমাম ব্যালেন্স করে ঢুকেন 17-18 হাজার দিয়ে শুরু হবে আপনার টাকা, আনবিলিভেবল অ্যামাউন্ট। দেশ আগেছে, এই দেশকে আগাতে গেলে এই 64 জন তো আগাইতে হবে, আপনাদের 64 জন তো আগাইতে হবে, তাহলে আরেকটা স্টেজ পার হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকলে আপনি বলতে করতে পারেন। Do you have any question? Hello, backbench, please. Backbench is very good. Hey, what? You can ask your question. আমি বুঝাতে পারবো না, 32টি ঋণ আইটেম আছে তো, কোনোটার মূল্য 5%, কোনোটার মূল্য 9%, কোনোটা 11%, কোনোটা 13%, কোনোটা 14%। এই জন্য আমি বলে দিচ্ছি যে ঋণের সুদের হার 5-14, যদি আমরা সঞ্চয় করি, সঞ্চয় করলে ওই যে আগেই বললাম যে ওনার প্রশ্নের উত্তর যে আমানত কম দামে কিনে একটু বেশি দামে বিক্রি করে, তার মানে যে কোনো ব্যাংকই একই সিস্টেম, আপনি সঞ্চয় করলে আমার আপনাদের এই ব্যাংকে এসে 17টা আমানত আইটেম আছে, আপনারা সঞ্চয় করতে পারেন। এবং আমি আশা করবো এই মাসটা আমাদের ক্লোজিং মাস, হাফ ইয়ারলি ক্লোজিং ডিসেম্বর, আমরা জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে মানে প্রত্যেকে এসে অন্তত 100 টাকার হলেও একটি টিডিএস করবেন, ব্যাংকে আপনি ব্যাংকের সাথে কানেকশন শুরু করে দেন, বুঝেন নি? সারাদিনের জন্য আবেদন করলে তো কোনো সমস্যা নেই, যে ঋণ দিতে যে প্রসিডিওর গুলো মেনটেন করতে হয় ওই প্রসিডিওর গুলো মেনটেন করে ওই দিন ভ্যালি শর্ট টাইম আপনার লোন দিন। এবং আপনাদের মধ্যে যারা খুব আর্লি স্বপ্নবাস, ওই যে দেখেন যে ওই যে মূলা তারপর আগু কিছু আগুর কারণে আগুর বুঝেন আগুর না কি বলে এটাকে অ্যাডভান্স করে যারা তারা একটু পয়সা পায় ভালো। আপনাদের মধ্যে স্বপ্নবাস কিছু আছেন না যে অ্যাডভান্স স্বপ্ন দেখতেছি আর কাইলে কি হবে না ভাই? ইওর মোস্ট ওয়েলকাম আসেন ভাই। এক বিঘা জমি কোনো বিষয় না, জমিটার মূল্যটা কোনো বিষয় না, এক বিঘা জমি দিয়ে লোন টোন বিষয় না, আপনার লোন যতটুকু লাগবে সেই লোনটার বিপরীতে জমির মূল্যটা 1.5 গুণ হলেই চলবে। আপনার ফসল বিটা আছে, আমি আগে বলছি ব্যাংক আপনাকে ঋণ দেওয়ার ক্ষেত্রে জমিটা বন্ধক রাখলে জমিটা কে খায়? মালিকই খাচ্ছে, মানে এটা একটা প্রসিডিওর, এটা একটা প্রসিডিওর যে একটা জমি বন্ধক রাখতে লাগে ব্যাংকে, এটা একটা সাধারণ একটা প্রসিডিওর। স্যার কি এত নিয়ে হচ্ছে না যে কার কাছে কারো থাকে? কারো যদি জমি না থাকে এর সংখ্যা খুব কম এখন আমাদের, যদি থাকে এখানে আপনারা একজন মানে এটা এটা কোনো বিষয় না, শুনেন আমার নাই আপনার আছে, এটা তো আপনার খুব পণ্ডিতের কিছু নাই, এই গোটা পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করছে, আপনি দখল করে পারেন আমি পারি না, কে বলবো যেটা আপনার মালিক, কে বলবো কোথায় থেকে আছে কোন আসমানি কিনে আসছে আপনি মালিক ওইটা, এটা গোটা কিছু তুমি আমরা ঘুরে বেড়াচ্ছি কৌশল করে আমরা কেউ দখল করে ফেলাইছি কেউ পারি না, এই জন্য হীনমন্যতার কোনো কারণ নাই। আর তোলে তো কার নাই, একটা খন্ড জমিও নাই কার, এভরিবডি হ্যাজ ল্যান্ড,
মোবাইলে আই থিং আপনারও আছে যদি না থাকে যদি না থাকে তাদের জন্য যদি না থাকে কখনোই এক্সাম্পল হবে না ওই বিশেষ বিশেষ দৃষ্টান্ত যেমন একদম ল্যান্ডলেস তারা ল্যান্ডলেস অবস্থায় তারা লেখাপড়া তো এই আপনাদের মতো এই অবস্থায় আসতে পারতেছে না তারা হয়তো ডেলিভার হয়ে যাচ্ছে তো তার তো ব্যাংকে আসার কিছুই আসে না আর নিতান্তই আপনাদের মধ্যে থেকে যারা স্ট্রাগল করে মানুষ হচ্ছেন তাদের মধ্যে যদি ল্যান্ডলেস থাকে তাদের জন্য ব্যাংকে ব্যবস্থা আছে উইদাউট মর্গেজ ঋণ আছে তার সার্টিফিকেট কাগজ শুধু বন্ধ পেয়ে ঠিক আছে কি ইটস এ গ্রেট অপরচুনিটি ফর ইউ আচ্ছা ভালো কোশ্চেন নেক্সট ফ্রম উইমেন সাইড আপনি কেউ বলেন আমি একটা কথা আছে নিব আচ্ছা আমি 30 মাসে শোধ করবো 30 মাস করে দিব